হোন্ডা বাংলাদেশের একটি পরিচিত নাম এবং এই হোন্ডা নামটি গেঁথে গিয়েছে বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে। কেউ যদি বলে টেকসই বাইক চাই, তাহলে আপনি চোখ বন্ধ করে বলে দিবেন এই হোন্ডার নাম। এখনও বাংলাদেশের বুকে দাপিয়ে বেড়াচ্ছে সেই স্বর্ণালী যুগের হোন্ডার সেই জনপ্রিয় বাইক সিডিআই, রেভেল, এলে কাস্টম এবং নানা ধরনের হোন্ডার মডেল। 20 বছরেরও বেশি সময় ধরে টেকসইত্বের প্রমাণস্বরূপ এই বাইকগুলো এখন বাংলাদেশে সড়কে সড়কে। সময়ের প্রেক্ষাপটে, কোয়ালিটি কম্প্রোমাইজের যুগে বিভিন্ন দেশ, মহাদেশ এবং দক্ষিণ এশিয়ার এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দেশের কাস্টমারের দিকে তাকিয়ে তাদের চাহিদার উপর নির্ভর করে হোন্ডা নির্মাণ করেছে জনপ্রিয় একটি বাইক হোন্ডা হর্নেট। জি বন্ধুরা, আজ কথা বলবো জনপ্রিয় হোন্ডার সিবি হর্নেট বাইকটি নিয়ে। পৃথিবীর প্রতিটা জিনিসেরই রয়েছে ভালো ও মন্দ দিক। এর বাইরে জীব, জড়, বস্তু, প্রাণী কোনো কিছুই এর বাইরে নয়। আমি এই বাইকটি প্রায় 1000 কিলোমিটার রাস্তা চালিয়েছি। এর কিছু ভালো মন্দ দিক আমার চোখে পড়েছে, যা আমার ভাষায় তিতা ও মিঠা। বন্ধুরা, আমি আপনাদেরকে এই তিতা মিঠা আমার মতো করে বলছি। প্রথমে তিতা দিয়ে শুরু করব, পরে তো মিঠা থাকবেই। এর 1 নম্বর তিতা দিক, বিল্ড কোয়ালিটি। আমরা হোন্ডার যে বিষয়টি সবসময় গর্ব করে আসি সেটা হচ্ছে টেকসই। বন্ধুরা, এই বাইকটির এর নিম্নমানের পেইন্ট কোয়ালিটি, এর নিম্নমানের অ্যালুমিনিয়াম, নিম্নমানের ঝালাই, সত্যি মনে প্রশ্ন জাগে, এ কি হোন্ডা? যদি অন্য কোনো ব্র্যান্ডের বাইক হতো তাহলে মেনে নেওয়া যেত, যেহেতু হোন্ডার বাইক তাই এই বিল কোয়ালিটিটা মেনে নেওয়া যাচ্ছে না। বাইকটির 2 নম্বর তৃতীয় দিক হচ্ছে বাইকটির ইনিশিয়াল পাওয়ার যথেষ্ট কম, তবে 4-5 RPM এর পরে যথেষ্ট পাওয়ার পাবেন। এর 3 নম্বর তৃতীয় দিক হচ্ছে পাওয়ার লস। বাইকটি দিয়ে আমি লং ট্যুরে গিয়েছিলাম, একটা না 30-40 মিনিট চালানোর পরই বাইকটি খুব পাওয়ার লস করতো। বন্ধুরা, আমি মনে করি এই বাইকটিতে লিকুইড কুল না হোক অ্যাটলিস্ট ওয়াইল কুলার সিস্টেম দেওয়া উচিত ছিল। এর 4 নম্বর তৃতীয় দিক হচ্ছে ভাইব্রেশন। বাইকটির টপ ইন্ডে রয়েছে সেই পাওয়ার, এই পাওয়ারের সাথে রয়েছে ভাইব্রেশন, বিশেষ করে ফুটরেস্ট এবং স্টিয়ারিংয়ে আমি খুব ভালোই ভাইব্রেশন অনুভব করেছি। তবে যখন আমি লোয়ার পিমে চালিয়েছি তখন কোনো ভাইব্রেশন পাইনি, তখন খুব স্মুথ এবং আরামদায়ক মনে হয়েছে। এর 5 নম্বর তৃতীয় দিক হচ্ছে এর হেডলাইট। এর হেডলাইটের আলো খুবই কম। আমার কাছে এই বাইকটির হেডলাইটের পায়রাটি খুব দুর্বল মনে হয়েছে। তাছাড়া এই বাইকটির সুইচ সেই আগের মতোই, আধুনিক সুইচগুলো এখন সময়ের দাবি, এবং সেই সাথে এর লুকিং গ্লাসের ভিউটাও খুব কম।
আমি মনে করি আরেকটু আধুনিক মানের লুকিং গ্লাস, অর্থাৎ যেটা একটু বেশি পিছনের ভিউ দেখা যাবে, এই ধরনের লুকিং গ্লাসগুলো দেওয়া উচিত ছিল। পাঁচটা তিতা দিক শুনে হতাশ হবেন না, এবার বলবো মিঠা দিক। এর এক নম্বর মিঠা দিক হচ্ছে বাইকটির লুক। প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে এই বাইকটিকে আমার কাছে অসাধারণ লাগে, বিশেষ করে এর ফ্রন্ট লুক, স্পেশালি ব্যাক লুকের কথা না বললেই না, অনেক জোস। সাইড লুকগুলো অনেক সুন্দর। বাইকটি এক কথায় আমার দৃষ্টিতে মাইন্ড ব্লোয়িং। এর দুই নম্বর মিঠা দিক হচ্ছে বাইকটির সিটিং পজিশন, এক কথায় অসাধারণ। বিশেষ করে এর ফুটরেস্ট রাখার যে পজিশনটা আসে, মাইন্ড ব্লোয়িং। বন্ধুরা, এই বাইকটি দিয়ে আমি ঘন্টার পর ঘন্টা রাইড করেছি, আমার কাছে কোনো আনকমফোর্টেবল বলে মনে হয়নি, বরঞ্চ খুবই কমফোর্টেবল বাইক বলেই মনে হয়েছে। এবং এর পিলিয়ন সিটটিও অনেক কমফোর্টেবল। আপনি এই যে কোনো পিলিয়নকে নিয়ে, সে পুরুষ হোক সে মহিলা হোক, আপনি তাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা রাইড করতে পারবেন। সো জোস। এর তিন নম্বর মিটার দিক হচ্ছে অফ রোডিং। এই বাইকটি দিয়ে আমি 1000 কিলোমিটার ট্যুর দেওয়ার পথে, আসার পথে 30 কিলোমিটার এবং যাওয়ার পথে 30 কিলোমিটার, আমি খুবই ভাঙাচোরা একটি রোড পেয়েছি, কিন্তু কোনো রকম সমস্যা ছাড়াই ওই ভাঙা রোড দিয়ে আমি দাপিয়ে গিয়েছি। সো তখন আমি বুঝতে পারলাম এই বাইকটির অফ রোডিং অ্যাবিলিটি খুবই ভালো। এর চার নম্বর ভালো দিক হচ্ছে এর ব্রেকিং, ব্যালেন্স, কর্নারিং এবং কন্ট্রোলিং খুবই চমৎকার। এর সামনের টায়ার 100 সাইজ হওয়ার কারণে এবং পিছনের টায়ার 140 সাইজ হওয়ার কারণে আপনি এই বাইকটিতে ব্যালেন্স খুবই খুবই ভালো পাবেন, এবং সেই সাথে ব্রেকিংটাও অনেক জোস। আর কর্নারিংয়ের কথা না বললেই না, চমৎকার সব কর্নারিং করা যায়। তবে বাইকটিতে এই বায়াস টায়ার না দিয়ে যদি সফট কম্পাউন্ডের রেডিয়াল টায়ার দেওয়া হতো, এর পিছনে যদি রেয়ার ডিস্ক অপশন দেওয়া হতো, তাহলে এই বাইকটি এই মিঠা দিকটা হতো সোনায় সোহাগা। এর পাঁচ নম্বর মিঠা দিক হচ্ছে বাইকটির মাইলেজ। 165 সিসি বাইক হওয়া সত্ত্বেও বাইকটির মাইলেজ খুবই ভালো। সিটিতে 40 এবং হাইওয়েতে 45 করে পাবেন, তবে আপনার রাইডিংটা স্মার্ট রাইডিং হতে হবে। এর ৬ নম্বর মিঠা দিক, অর্থাৎ শেষ মিঠা দিক, হচ্ছে বাইকটির হোন্ডার তৈরি। রিসেল ভ্যালু খুবই ভালো পাবেন, আর সবচেয়ে বড় কথা, বুক ফুলিয়ে বলতে পারবেন হোন্ডা ইজ হোন্ডা। বন্ধুরা, তিতা দিক বলেছি মাত্র 5টা, আর মিঠা দিক বলেছি 6টা। পরিশেষ কিছু কথা না বললে নয়, BHL অর্থাৎ বাংলাদেশ হোন্ডা লিমিটেডের কোনো কাস্টমার সার্ভিস সেন্টারে কোনো প্রকার মানুষের বা বাইকারদের আক্ষেপ না পাওয়া গেল, কিন্তু বাংলাদেশের বাইকারদের প্রবল আক্ষেপ রয়েছে BHL এর ডিলারদের নিয়ে। মিনিমাম বাইকারদেরকেই নাম্বার পেতে বেশ ব্যাক পেতে হচ্ছে। আমি হোন্ডা কর্তৃপক্ষকে বলবো এই বিষয়ে সুনজর দেওয়ার জন্য। এমনও শুনেছি বাইকাররা এর নাম্বার পেতে পেতে অনেকেরই 3 থেকে 4 মাস সময়ও লেগে যায়, বাইকের রেকার বিল দিতে দিতে এবং পুলিশের বিভিন্ন মামলায় পড়ে হোন্ডার ইউজারদের হোন্ডা চালানোর শখটাই মিটে যায়। আমি হোন্ডা কর্তৃপক্ষকে বলবো এই বাইকারদের নাম্বার পাওয়ার জটিলতা যেন খুব সহজ এবং সুলভ হয়। নিঃসন্দেহে হোন্ডা সিবি হর্নেট বাইকটি বেশ জনপ্রিয় একটি বাইক। আমি হোন্ডা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, কোটি কোটি টাকা ব্র্যান্ড প্রমোশনে খরচ না করে হোন্ডা সিবি হর্নেটের বিল কোয়ালিটির দিকে একটু মনোযোগ দেওয়ার জন্য, কারণ হোন্ডা বাংলাদেশের মানুষের মনে হৃদয় গেঁথে আছে। এর জন্য ব্র্যান্ড প্রমোশনের দরকার নাই, হোন্ডায় চাই স্থায়িত্ব এবং সেই মজবুতের বিশ্বাস, সেই বিশ্বাসটা হোন্ডা রাখলেই চলবে। এখনও আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন, এবং বেল বাটন প্রেস করতে ভুলবেন না, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পাবেন সবার আগে। সবাইকে অনেক ধন্যবাদ, এবং সবাইকে আমার মনের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট।